হয়নি, ঠিক তেমনি আমার জীবনে শর্বাণী ছাড়া দ্বিতীয় কোনো নারীর অস্তিত্ব থাকতে পারে না। রামপ্রসাদ বাবা, তুমি অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে কি দেখছো, আর কতক্ষণই বা দাঁড়িয়ে থাকবে? এক কাজ করো, এখানে এসে বসো। আমি এখানেই ঠিক আছি। মাঝি। হ্যাঁ দিদি। কলকাতা ফিরতে আর কতক্ষণ সময় লাগবে? আগে সময় তো লাগবে, সবে মুলাজোরের কাজ দিয়ে যাচ্ছি, এখনো অনেকটা পথ বাকি। মাঝি তুমি জোরে দাঁড়াও, দেখো কত তাড়াতাড়ি পৌঁছানো যায় কলকাতায়। সন্ধে নেমে গেছে, খুব জোরে চালানো জো নেই কর্ত মশাই। ধ্বনি ঘন্টার ধ্বনি ভেসে আসছে যে। বাতাসে কি সুন্দর ধুনোর গন্ধ। মাঝি ভাই, এখানে কি কোথাও মন্দির আছে? কোথাও যেন পুজো হচ্ছে বলে মনে হচ্ছে। আগে হ্যাঁ, সামনেই মুলাজোর মায়ের মন্দির, রোজ এই সময় মায়ের আরতি হয়। মুলাজোর মানে মুলাজোর কালীবাড়ির মন্দির? মা যে সেখানে ভারী জাগ্রত বলে শুনেছি। আগে হ্যাঁ কর্তা, লোকে তাই বিশ্বাস করে। আর এই নৌকো কিছু দূর গেলেই আপনি নৌকো থেকেই মায়ের চারচালার মন্দির দেখতে পাবেন। চয় মা, মা মা কো মিত্রমশাই, মায়ের মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি যখন, একটিবার কি মাকে দর্শন করে তবে কলকাতায় ফেরা যায়? না, সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। মাকে দর্শন করলে সময় নষ্ট হয়? বাবা, ওনাকে বলে দাও এখানে এখন নৌকো থামানো যাবে। মায়ের মন্দির একদম ঘাটের পাশে, বেশিক্ষণ লাগবে না কিন্তু। তোমায় কেউ কথা বলতে বলেছে মাঝি? কি আশ্চর্য রাজলক্ষ্মী, তুমি এত অস্থির হচ্ছ কেন? রামপ্রসাদ যখন মায়ের দর্শন করে যেতে চাইছে তখন যাক না। উনি চাওয়ার কে? আর ওনার কথা আমরা শুনবই বা কেন? উনি আমাদের কর্মচারী, যেটা আমরা বলবো সেটা উনি শুনবেন। তাহলে নৌকা ঘাটে ফেরাবো না? না, তারা আছে আমাদের কলকাতায় ফেরা। বেশ, আপনাদের যদি তারা থাকে তবে আমাকে মুলাজোরে মায়ের মন্দিরের ঘাটে নামিয়ে দিয়ে যান। মায়ের দর্শন করে তবেই আমি কলকাতা ফেরবো। মাঝে নৌকো ঘাটে ফেরাও। কখনো না মাঝে, তোমাকে যা বলেছি তাই করো, সোজা চালাও। মায়ের মন্দিরের পাশ দিয়ে চলে যাব, অথচ একটিবার মাকে দর্শন করব না, মায়ের চরণ স্পর্শ করব না। কদিন ধরেই বড্ড মায়ের কথা মনে পড়ছিল, তাই আজ গিন্নিকে বললাম চলো মায়ের দর্শন করে আসি আর পুজো দিয়ে আসি। খুব ভালো করেছে, দিন পুজো ডালায়।
আজ এমনিও সন্ধ্যে গড়িয়ে গেছে, এখানে থামলে ফিরতে অনেক রাত হয়ে যাবে। বাবা তুমি এক কাজ করো, তুমি বরং পরে ছুটি নিয়ে এসে মুলাজোর মায়ের দর্শন করে যেও। মায়ের কাছে যেতে মন চেয়েছে, অথচ যেতে পারছি না, এর আগে এমন কখনো হয়নি মিত্রমশাই। আমরা যা ভাবি সবসময় তা হয় কোথায়? আপনার বড় জেদ, বাকি সব কিছুর সাথে আপনি এই বিষয়টাকেও এক করে ফেললেন, এটা ঠিক হল না। মাঝি, জোরে নৌকা চালাও। মাঝি যদি নৌকা ঘাটে না ফেরায় তাহলে আমি এখনই জলে ঝাঁপ দেবো। এসব তুমি কি বলছো রামপ্রসাদ, তোমাকে মাথা খারাপ হয়ে গেল নাকি? না মিত্রমশাই, আমি সাঁতার কেটে হলেও মায়ের কাছে যাবই। আপনি আমার জেদের কথা বললেন, আপনারা তো জেদ কম নয় দেখছি। আপনি জানেন রাতের এই অন্ধকারে জলের গভীরে কত বিপদ লুকিয়ে আছে? ওই ডাকাতদের কাছে হাড়ি কাঠে মাথা দিতে যখন আমি ভয় পাইনি, তখন এই জলে সাঁতার কাটতেও আমার কিসের ভয়? আমি বুঝতে পারছি আপনাদের হয়তো মনে হচ্ছে যে আমি বাড়াবাড়ি করছি, কিন্তু না, আমি অনুরোধ করছি একটিবার আমি মাকে দর্শন করতে চাই। মাকে একটিবার দেখে মাকে গান শুনিয়ে আমি ফিরে আসবো মিত্রমশাই, বেশি সময় আমি নেব না। আমাকে ক্ষমা করবেন, আপনার এই অনুরোধ আমাদের পক্ষে রাখা সম্ভব না। আমার পক্ষেও সম্ভব নয় রাজলক্ষ্মী মায়ের এই টান এড়িয়ে যাওয়া। ওই শঙ্খধ্বনি, ওই ঘণ্টার ধ্বনি আমাকে উতলা করছে রাজলক্ষ্মী, আমার একটিবার যেতেই হবে। মাঝি, নৌকো মাঝ নদীতে এমন জায়গা দিয়ে নিয়ে যাও যেখানে ওই সাপ ঘণ্টার ধ্বনি পৌঁছতে না পারে। কি হলো মাঝি? কি ঝড় উঠলো নাকি? কথা জোর মেঘ করেছে, মনে হয় জোর বৃষ্টি আসবে। যাই হয়ে যাক, নৌকা তুমি মাঝ নদীতেই নিয়ে চলো। দিদিমণি, নৌকা আমি সামাল দিতে পারছি না, নৌকা আমার বসে নেই। এই তো স্রোতের উল্টো দিকে বইছে, পাড়ের দিকে নিয়ে যাচ্ছে। মাও তাই চাইছেন মিত্রমশাই, মাও চান যে একটিবার আমি মায়ের কাছে ঘুরে যাই, আর মায়ের ইচ্ছা খণ্ডাবেকে রাজলক্ষ্মী আমি আজই মুলাজোরের মাকে দর্শন করে তবে ফিরব। মা, আমি আসছি, মা আমি আসছি তোমার কাছে। কে যেন মায়ের গান গাইছে, কে গাইছে এমন গান? আগে পশ্চিম দিকে ঘাটের পাশ দিয়ে একটা নৌকো যাচ্ছে, সেখান থেকেই কেউ গাইছে এই গান। অদ্ভুত ভক্তিমাখা গলা, কি মিঠে সুর! মাঝি, এ কোন ঘাটে নৌকো ঠেকলো? আগে কর্তা, এ হলো ঘড়িখানা ঘাট। ঢল 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 তড়িৎ ঘটা মনি মরকত কান্তি ছটা, ঢল 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 তড়িৎ ঘটা মনি মরকত কান্তি ছটা, একি চিত্ত ছলনা দৈত্য দলনা ললনা রে।
রামপ্রসাদ শোক থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।